ইসমির্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফিনাস কুকিং অ্যান্ড লাইফ আজকে রেসিপি করবো একটি ডালের ভর্তা আমরা তো অনেক অনেকেই মুসুরির ডালের ভর্তা খেয়েছি কিন্তু মাস ডালের ডালের কি আমরা খেয়েছি হয়তো বা অনেকে খেয়েছি আবার অনেকে খাইনি তো আজকে আমি করবো মাসকলার ডালের ভর্তা এটা কিন্তু আমার হাজবেন্ডের অনেক অনেক পছন্দের একটি ভর্তা এবং এটা আমার শ্বশুরবাড়ির অঞ্চলের একটা ডালের ভর্তা রেসিপি তো আমার বিয়ের পর আমি এটা শিখেছি এবং আমিও এটা এখন অনেক করে থাকি আমার বাসায় এটা পছন্দ আমারও খুব পছন্দ তাহলে চলুন দেখি মাস ডালের ভর্তা করতে কি লাগছে প্রথমেই আমি নিয়ে নিলাম মাস ডাল আমি এখানে ভাঙা মাসকলাইয়ের যেটা ভাজা সেটা নিয়েছি দোকান থেকে কিনে নিয়েছি মাস মাশকলাইয়ের ডাল পাওয়া যায় সেটা কাঁচা থাকে ওটা ভেজে নিলেই চলবে তো ডালগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আমি ডালগুলোকে অনেকগুলো পানি দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ শুকনো মরিচ আর নিয়েছি সরিষার তেল আর লবণ তো দিবই তো ডালগুলো কিন্তু আমি কড়াইতে অনেকগুলো পানি দিয়ে সিদ্ধ করেছি বলে নিলাম এটা কিন্তু প্রেশার কুকারেও সিদ্ধ করা যাবে তো পেঁয়াজটা সম্পর্কিত বলি এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি এখান থেকে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ আমি আবার দুই তিন টেবিল চামচ তেল দিয়ে এটাকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর ভেজে নিয়ে কাঁচামরিচ কুচিগুলো আমি নামানোর আগে দিয়ে নামিয়ে নিয়েছি কাঁচামরিচ কিন্তু ইচ্ছা করলে দেওয়া যাবে না দিলেও কোনো সমস্যা নেই আমি মাঝে মাঝে দেই কাঁচামরিচ মাঝে মাঝে দেই না তা আজকে দিচ্ছি প্রথমে শুকনো মরিচগুলো নিয়েই নিলাম এখন শুকনো মরিচগুলো আমি একটু লবণ দিয়ে এটাকে মেখে একটু গুঁড়ো করে নিব বা ভর্তা করে নিব একটু ডোলে ভর্তা করে নিব তো মাছকলার ডালের ভর্তাটা কিন্তু একটু আঠালোই হয় কিন্তু আজকের ভর্তাটা আমি বেশি আঠালো করব না আমি যদি প্রেশার কুকারে সিদ্ধ করে নিতাম বেশি করে তাহলে একদম পেস্ট ভর্তা হতো কিন্তু আজকে আমি পেস্ট ভর্তা করব না তো আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজগুলো নিয়ে নিলাম যে পেঁয়াজটুকু আমি রেখে দিয়েছিলাম নিয়ে এটা এখন মরিচের সাথে শুকনা মরিচ থেকে ভালো করে ডলে মেখে নিব তো যেটা বলছিলাম আমি আজকে করব হচ্ছে হালকা আঠালো থাকবে এবং আধা ভাঙা থাকবে ডালটা এরকম ভর্তা করব একদম পুরা ভর্তা পেস্ট হয়ে যাবে না ভর্তাটা তো এখন আমি এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে আবার একটু আমি মরিচ আর কাঁচা পেঁয়াজটাকে একটু ডলে মেখে নিব তা আধা ভাঙা ডাল আর আধা ভাঙা আঠালো আধা ভাঙা ডালের ভর্তা করব আমি আজকে ডালটাকে একদম পেস্ট করে ভর্তা করব না এখন আমি ভাজা পেঁয়াজটা যে হালকা ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি আবার একদম পেস্ট করেও আমি ভর্তাটা করি ওই যে বললাম একদম ডালটাকে সফট করে সিদ্ধ করে ওইটা একরকম টেস্ট এটাও আরেক রকম টেস্ট তো ভিউয়ার্স যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। তার আপডেটগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তো ডালগুলো আমি দিয়ে দিলাম দেখছেন ডালগুলো বলেছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি আর কিন্তু কিছুই দেইনি তো ডালগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব চটকে আমি কিন্তু চটকে চটকে মাখবো ভালো করে যদিও চটকে মাখাটা দেখতে খারাপ লাগে কিন্তু ভর্তা কিন্তু চটকে মাখার মধ্যে অনেক স্বাদ হয় বা অনেক টেস্ট হয় কিন্তু এত চটকে মাখলে সেটা দেখতে কিন্তু খারাপ দেখা যায় কিন্তু ভর্তার স্বাদ কিন্তু বেড়ে যায় চটকে চটকে মেখে নিলে তো মেখে নিব মেখে আমি তারপর সরিষার তেল অ্যাড করবো এখানে বিশ্বাস করবেন নাই ভর্তাটা এত মজা হয় এত মজা হয় বাসায় অবশ্যই একবার বানিয়ে না খেলে বুঝবেন না তো এখন আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো সরিষা তেল দিচ্ছি আপনারা আপনারা প্রয়োজন মতো দিবেন যারা তেল কম বেশি খান আর ঝালটাও আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন যে যেমন ঝাল খান সেভাবেই শুকনামরিচ আর কাঁচামরিচ দিবেন তো হয়ে গেল ভর্তাটা আমার রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না অসাধারণ লাগে এই ভর্তাটা আমি কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি আমার বিয়ের পর থেকে এটা যখন আমি খাই আমার কাছে অসাধারণ দারুণ লাগে এই ভর্তাটা আর বললামই তো আমার হাজবেন্ডেরও খুব পছন্দ আমার বাচ্চাদেরও খুব পছন্দ তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন একটি অ্যাপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম